সংক্রমণ বাড়ছে সেক্ষেত্রে কি আবার লকডাউন হয়ে যাবে দু হাজার একুশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি অনলাইনে হবে স্কুল কি পুনরায় বন্ধ হয়ে যাবে কলেজ কবে খুলবে সেই সমস্ত প্রশ্ন তোমাদের মনে অনেকই রয়েছে সেই কারণে এখনের যে ইনফরমেশান আছে সেই ইনফরমেশান অনুযায়ী তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর যুক্তিযতভাবে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব সেই কারণে তোমরা যদি পশ্চিমবঙ্গের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয় তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় দেখো সবার প্রথমে যে বিষয়টি যে আমাদের রাজ্য তথা ভারতে কি পুনরায় আবার লকডাউন হয়ে যাবে আগের বছর কিন্তু এই সময়ে সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছিল এবং এখন দেখা যাচ্ছে পুনরায় সংক্রমণের হার বৃদ্ধি হয়েছে এবং আমাদের রাজ্য বাদে কিছু এরকম রাজ্য আছে যেখানে সংক্রমণের হার বেড়ে গেছিল তার জন্য কিন্তু পুরোপুরি লকডাউন করা হয়েছিল ফর এক্সাম্পল তামিলনাড়ু মহারাষ্ট্রেরও বিভিন্ন অঞ্চলে সংক্রমণ বেড়ে যাওয়ায় কিন্তু লকডাউন করা হয়েছে তো এখানে আমাদের পুরো ভারতে কি আবার পুনরায় লকডাউন করা হবে যদিও এই বার্তা ফেসবুক হোয়াটসঅ্যাপের সাথে সাথে বিভিন্ন মানুষের মুখে শোনা যাচ্ছে যে বিধানসভা ভোটের পরেই লকডাউন হয়ে যাবে তবুও কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত নির্দেশিকা কোনো কিছু না থাকায় বলা যেতে পারে না যে অ্যাকচুয়ালি বিধানসভা ফটের পর লকডাউন হবে যদি সংক্রমণ অত্যাধিক পরিমাণে বেড়ে যায় সেক্ষেত্রে লকডাউন তো করতেই হবে এই যে ট্রেন রয়েছে কোভিডের সেটা ভাঙনের জন্য এর পরবর্তী বিষয় হচ্ছে তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছ তোমাদের মধ্যে অনেকটা প্রেসারাইজ রয়েছে এই কারণে যে তোমাদের পরীক্ষা যেটা আছে অনলাইন হবে না অফলাইন হবে অনেকেই কিন্তু অনলাইনের পক্ষপাতি রয়েছে যে বলছো যে অনলাইন ক্লাসেস হচ্ছে আমাদের ক্লাসই হয়নি সেক্ষেত্রে আমাদের অনলাইন হওয়া দরকার এছাড়া অনেকে এরকম বলছো যে অফলাইনে হওয়া দরকার কেন অনলাইনে প্রপারভাবে এ স্টুডেন্টদের যোগ্যতা বিচার হবে না আর অনলাইন অথবা অফলাইন দুটোতেই কিন্তু কিছু না কিছু সমস্যা রয়েছে অনলাইন হলে কি হবে অনেক এরকম গ্রাম অঞ্চলের স্টুডেন্ট রয়েছে যারা অ্যাকচুয়ালি অনলাইন এক্সামিনেশন দিতে পারবে না তাদের ওখানে ইন্টারনেট সংযোগ নেই স্মার্টফোন নেই সেক্ষেত্রে অনেক সমস্যা হবে এবং অফলাইনে যদি এক্সামিনেশন হয় সেক্ষেত্রে কী হচ্ছে কোভিডের সংক্রমণ থেকে বা স্বাস্থ্যের দিক থেকে একটা অনিশ্চয়তা রয়েছে অনেকের মনে কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকার সূত্রে কিংবা বোর্ডের তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া রয়েছে সেই নির্দেশিকা অনুযায়ী তোমাদের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা কিন্তু অনলাইনে নয় অফলাইনে হবে আর কলেজের পরীক্ষার কথা যদি বলি কলেজের পরীক্ষা অনলাইনে হবে বলে ডিসিশান নেওয়া হয়েছে এতেও কিন্তু অনেক প্রবলেম রয়েছে শুধুমাত্র স্কুলের স্টুডেন্টরা গ্রাম অঞ্চলে থাকে এরকম ব্যাপার না কলেজেরও বহু স্টুডেন্ট গ্রাম অঞ্চলে থাকে যেখানে ইন্টারনেট ব্যবস্থা সঠিক নেই তার সত্ত্বেও কিন্তু কলেজের পরীক্ষা অনলাইনে হচ্ছে অনেকের অনেক দূর দূরান্ত এসে পরীক্ষা দিতে হচ্ছে কিন্তু কলে এখন যে ইনফরমেশান আছে রাজ্য সরকারের তরফে বা বোর্ডগুলোর তরফে সে অনুযায়ী কলেজের যে পরীক্ষা রয়েছে সেই কলেজের পরীক্ষা অনলাইন হলেও দু হাজার একুশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা অফলাইনেই হবে এছাড়া তোমরা যাতে স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে পরীক্ষা দিতে পারো সেক্ষেত্রে আগে যা সেন্টার ছিল তার কিন্তু প্রায় তিনগুণ সেন্টার করা হচ্ছে সেন্টার আরও বাড়ানো হচ্ছে এবং সঠিকভাবে যাতে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে স্বাস্থ্যবিধি মেনে তোমরা পরীক্ষা দিতে পারো সেই অনুযায়ী কিন্তু পরিকল্পনা করা হচ্ছে তার মানে সমস্ত দিক থেকে আমরা বুঝতেই পারি তোমাদের যে পরীক্ষা রয়েছে সেটা অফলাইনে হবে বোর্ড এক্সাম কিন্তু তার সত্ত্বেও কিছু ডাউট আমাদের থেকেই যায় যদি পরীক্ষা চলাকালীন কোন স্টুডেন্ট কোভিডে সংক্রমণ হয় বা পরিবারের সদস্য কোভিডে সংক্রমণ হয় ক্ষেত্রে সেই স্টুডেন্ট কি পরীক্ষা দেবে না সেই স্টুডেন্টকে অনলাইনে পরীক্ষা দেবে এরকম বিভিন্ন প্রশ্ন উঠে আসে যে প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত কিন্তু ও বোর্ডের তরফ থেকে কিংবা রাজ্য সরকারের তরফ থেকে দেয়া হয়নি সাপোজ ধরো তুমি তোমারই পরীক্ষা রয়েছে মাধ্যমিক এবং তোমার পরিবারের কোনো সদস্যের কোভিড হয়েছে সেক্ষেত্রে তুমি তো সবার সাথে গিয়ে পরীক্ষা দিতে পারবে না তোমার জন্য কি আলাদা এক্সাম এক্সামিনেশান সেন্টার করা হবে তোমার ক্ষেত্রে কি অনলাইনে পরীক্ষা নেওয়া হবে কি হবে তোমার ক্ষেত্রে যেমনটি আমরা রাজ্যের বিভিন্ন স্কুলে দেখেছি যে শিক্ষকরা সংক্রমিত হয়েছে স্কুল বন্ধ হয়ে গেছে পরীক্ষা দিতে গেছিল একজন কোভিড সংক্রমিত স্টুডেন্টস এ তার জন্য স্কুল বন্ধ হয়ে গেছে এটাতে গেল স্কুলের পরীক্ষা কিন্তু বোর্ড এক্সামের ক্ষেত্রে যদি এরকমটি ঘটে যে কোনো জেলার কোনো স্টুডেন্টের ক্ষেত্রে এরকমটি ঘটে সেই বা কোনো স্কুলের ক্ষেত্রে সেক্ষেত্রে সেই স্কুলের ক্ষেত্রে কী করা হবে সে বিষয়েও কিন্তু একটি নির্দেশিকা থাকা অত্যন্তই জরুরি এর পরবর্তী বিষয় হলো স্কুল কলেজ কবে খুলবে তো এখানে স্কুল তো রীতিমতো নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য কিন্তু খোলাই আছে কিছু কিছু স্কুল সংক্রমিত হয় এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং বিধানসভা ভোটের পর যদি সংক্রমণ স্বাভাবিক হয় সমস্ত কিছু স্বাভাবিক থাকে তাহলে কিন্তু আগের মতনই ক্লাসেস হবে এবং কলেজ যেটা খোলার কথা ভো বিধানসভা ভোটের পর কিন্তু কলেজ খোলার সম্ভাবনা রয়েছে আবার বলছি কোভিডের পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে কারণ তোমরা বিভিন্নভাবে আনন্দবাজার পত্রিকায় দেখেছ যে কলেজ এই বছর খুলছে না বিভিন্ন এরকম ইনফরমেশান পেয়েছ এছাড়া আমরা যদি টাইমস অফ ইন্ডিয়ার আর্টিকেল দেখি সেক্ষেত্রে এখানে বলা হয়েছে আবার যে তোমাদের মে মাস থেকে অ্যাকচুয়ালি কলেজ খুলতে চলেছে তো সমস্ত কিছুই কিন্তু এখন থেকে আমরা জাস্ট মানে আশঙ্কা করতে পারি যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের কলেজ খুলে যাবে এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যারা স্টুডেন্ট রয়েছে তোমাদের এবং দু হাজার একুশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কিন্তু এই মুহূর্তে যে ইনফরমেশান আছে সেই ইনফরমেশান অনুযায়ী তোমাদের অফলাইনেই হচ্ছে সেই কারণে পড়াশোনা কার্যত করো এমনটি কিন্তু হবে না যে তোমাদের সকলকে পাশ করিয়ে দেবে এ তোমাদের কাউকে ফেল করাবে না এরকম না অবশ্যই এটা হতে পারে তোমাদের যে এক্সামিনেশান হতে পারে না অবশ্যই হবে তোমাদের যে পরীক্ষার প্রশ্নপত্র আছে সেটা কিন্তু সহজতর প্রশ্ন হবে যেহেতু এবারে স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক সমস্যা হয়েছে এ প্রিপারেশান নিতে সেই কারণে কিন্তু তোমাদের এর যে প্রশ্নপত্র আছে সেটা কিন্তু অনেকটাই সহজতর হবে আর তোমাদের প্রিপারেশান কেমন অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও এছাড়া পরীক্ষাকে এ তোমরা কি হিসাবে দেখতে চাইছো অবশ্যই সেটাও কমেন্টে জানাতে ভুলো না তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই